নমস্কার, আমি প্রথম ক্লাসে স্বরধ্বনি শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলবো ব্যঞ্জনধ্বনি কাকে বলে। যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখবিবরে শ্বাসবায়ু কোথাও না কোথাও বাধা পাচ্ছে এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারছে না, তাকেই আমরা বলবো ব্যঞ্জনধ্বনি, যেমন ক, খ, চ, ছ ইত্যাদি। এবার ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগের ক্ষেত্রে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগকে দুটি পর্যায়ে ভাগ করা হয়, একটা উচ্চারণের স্থান এবং উচ্চারণ প্রকৃতি। উচ্চারণের স্থান বলতে আমরা বলবো যে শ্বাসবায়ু মুখবিবরে বেরিয়ে যাওয়ার সময় কোথাও না কোথাও বাধা পায়, কোনো না কোনো স্থানে। তো যেই স্থানে বাধা পাচ্ছে সেই স্থানটিকে আমরা বলবো উচ্চারণ স্থান। এবং শ্বাসবায়ু দুটি গতিপথ রয়েছে বেরিয়ে যাওয়ার, সেই গতিপথে নানা বাধা রয়েছে, কখনো বাইরে থেকে ভেতরে আসার সময়, কখনো ভেতর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার সময়, কখনো সম্পূর্ণভাবে, কখনো আংশিকভাবে এই বাধা পায়। এই বাধার নানান ধরনকে আমরা কি বলবো, উচ্চারণের প্রকৃতি। উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনি দু প্রকারের হয়, প্রতিহত ব্যঞ্জনধ্বনি এবং প্রবাহী বা প্রবাহিত ব্যঞ্জনধ্বনি। প্রতিহত ব্যঞ্জনধ্বনি আমরা কাকে বলবো, যে ধ্বনিগুলি ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের মুখবিবরে শ্বাসবায়ু কিছুক্ষণের জন্য রুদ্ধ হয়ে যায়, কিছুটা সময় আটকে যায়, তাকে আমরা প্রতিহত ব্যঞ্জনধ্বনি বলবো। প্রতিহত ব্যঞ্জনধ্বনিকে স্পর্শ ব্যঞ্জনধ্বনিও বলা হয়। ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনধ্বনি হলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি। স্পর্শ ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের কোনো না কোনো অংশের সাথে আমাদের মুখবিবরের দন্ত, তালু, মূর্ধা, ওষ্ঠ সাথে কোনো না কোনোভাবে স্পর্শ ঘটে। এই জিভের এই স্পর্শ অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলিকে কতগুলি শ্রেণীতে বা বর্গে ভাগ করা হয়। এইরকমই 5টি বর্গে ভাগ করা হয়েছে, যেমন ক বর্গ, ত বর্গ, চ ক বর্গ, ত বর্গ, চ বর্গ, প বর্গ, ট বর্গ। তো প্রথমে আসবো ক বর্গ। ক বর্গ হচ্ছে ক, খ, গ, ঘ, উ, ম। এই 5টি বর্ণকে কণ্ঠ ব্যঞ্জনধ্বনি বলা হয়। তারপর চলে আসবো ত বর্গ, ত, থ, দ, ধ, দন্ত্য, ন। এটিকে বলা হচ্ছে দন্তব্যঞ্জন। এই দন্তব্যঞ্জনের পরে আমরা চলে আসব চ বর্গে, চ, ছ, জ, ঝ, ঞ। এটিকে বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন। এরপরে আমরা চলে আসব প বর্গে, প, ফ, ব, ভ, ম। এটিকে বলা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। এরপরে শেষে যে রয়েছে ট বর্গ, সেই ট, ঠ, ড, ঠ, মূর্ধন্য, এটিকে বলা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। এরপরে আমরা আসব প্রবাহী বা প্রবাহিত ব্যঞ্জনধ্বনি। প্রবাহী বা প্রবাহিত ব্যঞ্জনধ্বনি আমরা কাকে বলবো, বর্ষণ, র, তালব্যস্য, দন্ত্যস্য, হ। এগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু পুরো বাধা পায় না, কিন্তু এটা বাধার ভাব সৃষ্টি হয়। এই বাধার এবং এই বাধার ভাব সৃষ্টি হওয়ার পর কি এই প্রবাহটা, মানে উচ্চারণের প্রবাহটা কিছুক্ষণ সময় ধরে থাকে, তাই একে প্রবাহী বা প্রবাহিত ব্যঞ্জনধ্বনি আমরা বলি। এই প্রবাহী ব্যঞ্জনধ্বনিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা নাসিক্য ব্যঞ্জনধ্বনি, আরেকটি মৌখিক ব্যঞ্জনধ্বনি। নাসিক্য ব্যঞ্জনধ্বনি আমরা কাকে বলবো, উম, ঞ, দন্ত্য, মূর্ধন্য, ম। এই 5টি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরের এবং নাসাপথ দিয়ে বেরিয়ে যায়, তাই একে আমরা কি বলবো, নাসিক্য ব্যঞ্জনধ্বনি। এরপর আমরা চলে আসব মৌখিক ব্যঞ্জনধ্বনিতে। মৌখিক ব্যঞ্জনধ্বনিতে হচ্ছে বর্ষণ, র, ল, তালব্য, দন্ত্য, হ। এই ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবর দিয়ে বেরিয়ে যায়, এ তাই একে মৌখিক ব্যঞ্জনধ্বনি বলা হচ্ছে। স্পর্শ ব্যঞ্জনে অন্তর্গত প্রতিটি বর্গের প্রথম 4টি বর্ণ মৌখিক ব্যঞ্জনধ্বনি। এরপর প্রবাহী মৌখিক ব্যঞ্জনধ্বনিকে আরও কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। তো এই ভাগগুলো আমি নেক্সট ডেতে আবার আলোচনা করব। আজকে আমি এইটুকুনি তোমাদের সাথে আলোচনা করছি।
মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো তাহলে আমার আমাকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারো।